মূল্যায়ন জালিয়াতির তদন্তর প্রতিবেদন দাখিলের নির্দেশ শিক্ষামন্ত্রী অভিযুক্ত প্রশান্ত দাস ফুলপাহী নাথ আর বিদ্যালয় পরিদর্শক মাধব চন্দ্র ডেকার সন্দর্ভ তদন্তর প্রতিবেদন দাখিলের নির্দেশ পনেরো দিনের ভিতর তদন্তর প্রতিবেদন দাখিল করব লাগবে শিক্ষা বিভাগের সচিবে। ইপিনে কামরূপ জেলাত রুজু হওয়া গোচরের ভিত্তিত অভিযুক্ত অধ্যক্ষ আকাশ আলী আহমেদক নিলম্বন করেছে শিক্ষা বিভাগে। আনহাতে অভিযুক্ত বিদ্যালয় পরিদর্শক মাধব চন্দ্র ডেকাক হেনু দিয়া নাই পদোন্নতি। মাধব চন্দ্র ডেকাক নিরীক্ষণত রখার বাবেহে সেবার কার্যালয় বদলি করা হয়েছে বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য শিক্ষামন্ত্রীগুলো। তদন্তর প্রতিবেদনের ভিত্তিত বিভাগীয় কর্তৃপক্ষই ব্যবস্থা লব বলে সদরি করে মন্ত্রী রনোজ পেগুয়ে। মেট্রিক পরীক্ষার ফলাফল ম্যানিপুলেট করা বিষয়ক কামরূপ জেলার যে গোচর রুজু হয়েছে এক্ষেত্রে মানে কেটামান স্পষ্টীকরণ দিব বিচার। ইতিমধ্যে ইয়াত পুলিশে দোষী সাব্যস্ত করা আকাশ আলী আহমেদ মাজর টু হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ তেখেতক আমার বিভাগে নিলম্বন করেছে। বাকি কেগারী ব্যক্তি যার নাম ইয়াত হাঙুর খাই পড়ছে প্রশান্ত দাস ফুলপাহী নাথ আর বিশেষকে ইন্সপেক্টর স্কুল মাধব ডেকা কিমান দূরলকে ইয়াত জড়িত রোলটো কি আসলে সেইটো তদন্ত করার কারণে আমি শিক্ষা বিভাগের সচিব ধ্রুবজ্যোতি দাসক পনেরো দিনের ভিতর এক প্রতিবেদন দিয়ার কারণে আজি নির্দেশ জারি করছো। কথা এটা ওলাইছে যে আমি ইন্সপেক্টর অফ স্কুল মাধব ডেকাক শাস্তি দিয়ার সলনি আমি পদোন্নতিহে দিল, কোনো ধরনের পদোন্নতি দিয়া হওয়া নাই। তখন যেহেতু ইয়াত হাঙুর খাই পড়ছে এতেকে তখেতক জেলাখন সলনি করে বেলেগ এখন জেলালে বদলি করে দিয়ার প্রশ্নটো নাহে। এতেকে তখেতক যাতে আমি নিরীক্ষণত রাখিব পারো সেই কারণে আমি ডাইরেক্টর কার্যালয়লৈ তেখেতক বদলি করেছো আর এটা বিভাগীয়ভাবে তদন্ত হব। তদন্তর প্রতিবেদনের উপর ভিত্তি করে পেলে আমি আমার কার্যব্যবস্থা গ্রহণ করিম। গতি কোনো ভুল ভাবিব নালাগে যে ইন্সপেক্টর অফ স্কুল তেখেতর বিরুদ্ধে একটা অভিযোগ উত্থাপন করার পাছত তেখেতর পদোন্নতি হয়েছে, এই ভুল ধারণাটা রাখব নালাগে। তেখেতর পদোন্নতি হওয়া নাই, তেখেত সম্পূর্ণ বিভাগের নিরীক্ষণত আছে। ইফালে মূল্যাঙ্কন কেলেঙ্কারীক লৈ সেবার সচিবরও প্রতিক্রিয়া। জেলাভিত্তিক কমিটিক মূল্যাঙ্কনের পুনরীক্ষণের নির্দেশ দিয়া হয়েছে। পুনরীক্ষণের দুদিনের সময়সীমা সেবা কর্তৃপক্ষের প্রার্থীর নম্বর অন্তর্ভুক্ত করা তালিকার হব পুনরীক্ষণ। 31 জুলাইর ভিতর ফলাফল দিবলে সাজু হয়েছে সেবা। কামরূপর ঘটনার পাছতেই পুনের ভাবিবলে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। কেলেঙ্কারীত জড়িত দুজনক দিয়া হয়েছে অব্যাহতি। সরকারে গঠন করা কমিটির ভিত্তিতে পুনরীক্ষণের ব্যবস্থা। কামরূপ কেলেঙ্কারীর পিছত পুনের দুদিনের পোর্টেল খুলি দিয়া হয়েছে। দুদিনের অন্তত সকল জেলাভিত্তিক তালিকা পাব কর্তৃপক্ষ। সেবার সচিব সুরঞ্জনা সেনাপতির এই প্রতিক্রিয়া। সকলখিনি এতিয়া সুচারুরূপে কাম আগবাড়ি আছে আর আমার এবার আপনাকে জানে যেহেতু আমি পরীক্ষা পাতা নাই অনুষ্ঠিত করা নাই, গতি যিমানখিনি ছাত্র ছাত্রী আছে গোটেখিনি মার্কস আমার স্কুলেই এবার পোর্টেলত এন্ট্রি করেছে আর স্কুলের কামখিনি এন্ট্রি হয়ে যাওয়ার পাছত মার্কসখিনি এন্ট্রি হয়ে যাওয়ার পাছত আমার যখন আমার সরকারে অনুষ্ঠিত করা কমিটির নির্দেশ অনুযায়ী সেই গাইডলাইন অনুযায়ী এখন ডিস্ট্রিক্ট লেভেল স্ক্রুটিনি কমিটি গঠন করা হয়েছে, যত আমার প্রত্যেক জেলাত আমার ইন্সপেক্টর স্কুল সকল চেয়ারম্যান হয়, মেম্বার সেক্রেটারি স্টেট ডিস্ট্রিক্ট একাডেমিক কাউন্সিল সেই কমিটির মেম্বার হয় আর আমার সেবারও ডিপিওজন তার কনভেনার হয় আর অন্যান্য ব্যক্তি সকল আমার সেই কমিটির মেম্বার হয়। গতি স্কুলে নম্বর এন্ট্রি করে দি উঠার পাছত পোর্টেলটা বন্ধ করে দিয়া হয় আর তারপর ডিস্ট্রিক্ট লেভেল কমিটিয়ে স্ক্রুটিনি করে, অর্থাৎ যিখিনি আমার গাইডলাইন্স দিয়া হয়েছিল কিছুমান রেস্ট্রিকশনসও দিয়া হয়েছিল, গতি সেই রেস্ট্রিকশনের ভিতর এন্ট্রিবিল ভালকো রেকর্ড অনুযায়ী এন্ট্রিবিল করা হয়েছে নাই হওয়া ডিস্ট্রিক্ট লেভেল কমিটি সকলে সেইখানে স্ক্রুটিনি করে।